সবচেয়ে বেশি খুশি হলাম যে আপনাদের ইউনিয়নের লিডার পারছেন, অর্থাৎ আপনাদের চেয়ারম্যান আপনাদের প্রোগ্রামে বসা আছেন। অত্যন্ত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আপনারা এমন প্রতিনিধি বানাবেন যারা আপনাদের কাজে তারা থাকবে, এমন ভাইদেরকে ভোট দিয়ে নোট দিয়ে প্রতিষ্ঠিত করবেন যাদেরকে আপনারা কাছে পাবেন, আর যাদেরকে আপনারা ইসলামের কাজে পাবেন না, আপনাদের কোনো কাজে লাগবে না, ওদের ভোট নোট কিছুই দেওয়ার দরকার নেই, ওরা আপনাদের ক্ষতি করবে। আরো ধরে বলেন কথা, ঠিক কি না? কারণ যারা আপনাদের জনগণ মানুষের নন্দিত হয়ে যারা থাকবে তাদেরই পাশে আপনারা থাকবেন, কথা বলেন ঠিক কি না? আরেকটি কথা আমি চেয়ারম্যান সাহেবকে পরিষ্কার করে বলে দেব, কারো কাছে পারমিশন লাগবে না, আপনি হলেন এই ইউনিয়নের প্রধান। ঠিক বলেন না কেন? আরো ধরে বলতে হবে, কিসের তানা মানা কাউকে বলতে হবে না, এই ইউনিয়নের প্রধান যিনি চেয়ারম্যান উনি যেটা বলবেন সেটাই হবে রাইট। আপনি পরিষ্কার ভাবে ঘোষণা দিবেন উন্মুক্ত চিত্রে আমার ইউনিয়নে গরানের প্রোগ্রাম হবে, কোনো পারমিশন কারো কাছে নেওয়া লাগবে না, কথা বলেন কথা ঠিক কি না? কারণ যারা ইসলামের কর্মকাণ্ডে যারা বাধা দেবে তারা মুসলমান হতে পারে না, আরো ধরে বলেন, কারণ যারা ইসলামের কর্মকাণ্ডে থাকবে তারা হচ্ছে আপনার জাতি ভাই, তারা আপনাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আপনারা থাকবেন, কথা দিতে পারেন? কারা কারা পারবেন দেখি তো, লিল্লাহে থাকবে, নারাই থাকবে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সবার মাথায় জ্বালো, নারাই থাকবে, আল্লাহ কবুল করুন, জনগণ আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনা কতদূর পর্যন্ত যেতে পারে আল্লাহই ভালো জানে। আপনাদের যে উপস্থিতি, যেহেতু আমি অনেক দূর থেকে আসছি সেহেতু কিছু যে না বলে যাব সেটা কিন্তু হয় না। আমার সামনে যদি 10টা মানুষও থাকে ইনশাআল্লাহ আজকের আলোচনা যেভাবে করা উচিত ঠিক সেভাবেই বলে যাব। ঠিক আছে, রাজি আছেন সবাই? থাকতে পারবেন তো? কারা কারা পারবেন আরেকবার দেখি তো, লিল্লাহে থাকবি, আল্লাহ কবুল করুন। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে আপনারা কি মজা নেওয়ার জন্য আসছেন এখানে, ফিল্ডিং দেওয়ার জন্য আসছেন নাকি? কেউ ভেতরে এসে বসে পড়ুন, না হলে বাসায় গিয়ে ঘুমায় যান, কি বলেন আপনারা? অযথা বেকার সময় নষ্ট না করাটাই ভালো হবে। প্রিয় বন্ধুগণ আমার, এখন আমি আলোচনা শুরু করতে যাচ্ছি কোরআনুল কারিম থেকে। মহান আল্লাহ পাক যেন আমাকে বলার মতো সুযোগ দান করেন, এজন্য জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কোন ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দিলাম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। রাব্বুল আলামিন বলেন আলিফ লাম র, এটি একটি এমন গ্রন্থ, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুনুমাতি ইলান নূর। যখন আল্লাহ আকবার, এই কোরআনের সংস্পর্শে যেই মানুষ আসবে ওই মানুষটার ভিতরে এমন এক আলো ঢুকে যাবে, ওই মানুষ বিশ্বের বুকে আলোকিত হয়ে যাবে। আর কোরআনের পাশে যারা সংস্পর্শে যারা আসতে চাবে না, ওরা হবে বড় গুমরাহী, ওরা বিপদগ্রস্ত হবে, ওরা এই দুনিয়ার ময়দানে ধোকা খাবে, পরকালে তারা অন্ধ হয়ে উঠবে, ওদের চোখগুলোকে আমার আল্লাহ পাক বন্ধ করে দিবেন, কথা বলে না কেন ঠিক কি না? সে কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে এত কেন দ্বিধাদ্বন্দ্ব আপনাদের, সমস্যা হয় কি? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে
আমার কোরআন থেকে আমার রাসূলের হাদিস থেকে দ্বীন থেকে মহা সত্য থেকে যারা মুখটা ঘুরিয়ে নেয় যারা ভিন্নমুখী হয়ে যায় ওদেরকে আমি দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব আর পরকালের জিন্দেগিতে আমি তাদের অন্ধ করে উঠাবো ঠিক কি না কি করে উঠাবে কথা বলতে হবে কি করে বলেন তো অন্ধ আর কানা কারে বলে একই হয় যে লোকটার একটা চোখের ডিস্টার্ব ওই লোকটা হলো কানা আর যার দুইটা চোখে বন্ধ তারই বলা হয় অন্ধ কথা বলছেন কেন আরো জোরে বলা লাগবে তাহলে আল্লাহ পাক কি পরকালে কানা করে উঠাবে নাকি অন্ধ করে আরো জোরে বলেন অন্ধ মানে কি বলেন এবার দুচা চোখে বন্ধ কথা বলেন ঠিক কি না যেই মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে ছিটকে যাবে দিন থেকে সরে যাবে মহা সত্য থেকে লড়ে যাবে ওই মানুষটা বড় অন্ধ হয়ে উঠবে ওই মানুষটা পরকালে ধরা খেয়ে যাবে কলা রব বিনিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ও মানুষটা অন্ধ হয়ে পরকালে আখেরাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কলা রব্বি নিমা হাসারতানি আমা হে আমার রব দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম দুনিয়ায় আমার চোখ ছিল হাত ছিল পা ছিল বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ আমি ছিলাম কিন্তু আজ এই হাসর ময়দানে কেন আমাকে তুমি অন্ধ করে উঠালে আল্লাহ পাক বলবেন কলা কাজালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাজালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ায় তোর চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখেছি যেটা কার এক কথা বলে না কেন কার কোরআনটা কার এই কোরআনের পারমিশন মানুষ দিতে পারে এটা বেয়াদবি না কোরআনের সঙ্গে ডাইরেক্ট বেয়াদবি কথা বলে ঠিক কি না কোরআনকে পারমিশন দেওয়ার মতো এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো ব্যক্তি এটাকে পারমিট করতে পারে না এটা সম্পূর্ণ কার দেওয়া জোরে কোন কথা ঠিক কি না সব কিছু আল্লাহর মুখের বাণী এ কোরআনকে পারমিশন দেওয়া মানুষের সাধ্যে আছে কথা বলেন আরো জোরে তাহলে আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে কিয়ামতের দিন ধরা হবে আর বলা হবে কলা কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাজালিকাল ইয়াউমা তুনসা এ কোরআন কি তুই চোখ দিয়ে দেখিস নাই কান দিয়ে কি শুনতে পারিস নাই মুখ দিয়ে বলতে পারিস নাই তুই কি জানতে পারিস নাই যে এটা মহান আল্লাহ তাআলার গ্রন্থ তখন সে ব্যক্তি বলবে আমি জানতাম শুনতাম দেখতাম কিন্তু এটা মানতে পারতাম না তখন আল্লাহ পাক বলবেন আমিও জানি তুই আমার বান্দা আমি জানি তুই আমার নবীর উম্মত কিন্তু জানার পরেও আজ আমি তোরে ভুলে গেলাম ঠিক কি না এই পৃথিবীর কোন বেটার বাপের শক্তি আছে ওই দিন আপনাকে বাঁচাতে পারে কেউ আপনাকে বাঁচাতে পারবে না আজ দুনিয়ায় 60-70-75 বছরের জিন্দেগি পেয়ে আপনি কি হয়ে গেলেন আপনার কোথায় আপনার বিবেক গেল আপনার বুদ্ধি কোথায় চলে গেল আপনার বিবেককে আপনি কাজে লাগালেন না পরকালের ময়দানে পড়ে আপনাকে ধরা খাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন কথা ঠিক কি না